পার্কিনসন্স ডিজিজে বেশ কিছু মানসিক সমস্যা হতে পারে এবং বেশ কিছু সমস্যা দেখা দেয়। তার মধ্যে একটা হচ্ছে ডিমেনশিয়া বা স্মৃতিশক্তি কমে যাওয়া। পার্কিনসন্স ডিজিজের রোগীদের মধ্যে এটা দেখতে পাওয়া যায়। এছাড়া যেটা পাওয়া যায় সেটা হচ্ছে এতে ডিপ্রেশন হয়। যিনি পার্কিনসন্স ডিজিজে আক্রান্ত তিনি ডিপ্রেশনে আক্রান্ত হন। সবার যে হয় তা না, কারো কারো এটা হয়, কারো কারো ক্ষেত্রে সাইকোসিস বা জটিল মানসিক সমস্যা কিন্তু হতে পারে। তাই কারো যদি পার্কিনসন্স ডিজিজ থাকে, এটা বুঝবেন কিভাবে? যদি দেখেন যে কেউ হাঁটা চলাটা অনেক স্লো হয়ে গেছে বা হাঁটতে পারছে না ঠিক মতো, হাত কাঁপছে, একদিকের হাত কাঁপছে এবং তার সাথে স্মৃতিশক্তি কমে গেছে, তাহলে অবশ্যই আপনি ডাক্তার দেখাবেন। এর সাথে যেটা বললাম যে অনেকের কিন্তু গুরুতর মানসিক সমস্যাও দেখা যেতে পারে, ডিমেনশিয়া বা স্মৃতিশক্তি তো কমে যায় সেটা বললাম, এছাড়া ডিপ্রেশন কিন্তু হতে পারে। এবং এগুলোর কিন্তু আলাদা আলাদা চিকিৎসা করতে হবে। পার্কিনসন্স ডিজিজের যে চিকিৎসা, তার পাশাপাশি কিন্তু এগুলোর জন্য চিকিৎসা লাগবে, তাহলে তিনি ভালো থাকবেন।